কোন ফাউন্ডেশনটা কিনবো কোন ফাউন্ডেশন আমার স্কিন টোনের সঙ্গে যাবে কোন ফাউন্ডেশনটা আমার স্কিন টাইপের সঙ্গে যাবে কোন ফাউন্ডেশনটা কিনলে আমার সেন্সিটিভ স্কিনে খুব ভালোভাবে স্যুট করবে কোন ফাউন্ডেশনটা আমার স্কিনে অক্সিডাইজ হবে না তো এই কোয়েশন তোমাদের মাথাতেও ঘুরতে থাকে তাই তো তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কিভাবে তোমরা তোমাদের নিজের স্কিন টোন স্কিন টাইপ বুঝে একদম পারফেক্ট ম্যাচ ফাউন্ডেশনটা তোমার স্কিন টোনের জন্য বেস্ট ফাউন্ডেশনটা তুমি নিয়ে নিতে পারবে তার সঙ্গে আজকে ভিডিওতে থাকবে একদম সুপার ফ্রেশ একদম গ্লোয়িং একটা সামার মেকআপ লোক যেটা তোমরা গরমের দিনে সারা দিনের জন্য ক্যারি করতে পারো আর সারা সারাদিন একইভাবে মেকআপটা থেকে যাবে এরকমই গ্লোয়িং দেখাবে যাদের স্কিন টাইপ অনেক বেশি অয়েলি হয় তারা কিন্তু অবশ্যই অবশ্যই ম্যাট ফাউন্ডেশনগুলো হয় সেগুলো ইউজ করবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশনগুলো সবসময় অয়েলি স্কিনে স্যুট করে আর ডিবি ফাউন্ডেশনগুলো ড্রাই স্কিনে আর যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা মামার্তে ফাউন্ডেশন ইউজ করতে পারো মামার্তে ফাউন্ডেশন একদম ক্রুয়েলটি ফ্রি প্যারাবিন ফ্রি এসএলএস ফ্রি হার্মফুল কেমিক্যালস ফ্রি হয় যার জন্য এগুলো স্কিনে কোনো ক্ষতি করেন না তার সঙ্গে স্কিনে সুন্দর একটা ইভেন গ্লোয়িং লুক দেয় খুব ভালোভাবে সুটো হয়ে যায় তো সবচেয়ে প্রথমে মামা আর্থের জিরো ফোর স্যান্ড গ্লো শেডটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে গালের মধ্যে সোয়াচ করে নিলে কিন্তু স্কিনের মধ্যে পারফেক্ট ম্যাচ কোন শেডটা হচ্ছে একদম ক্লোজেস্ট শেড কোনটা সেটা কিন্তু বুঝতে পারা যায় তারপর আমি জিরো সিক্স আমন্ড গ্লো এই শেডটাকেও গালের মধ্যে সোয়াচ করে নিচ্ছি তো বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াম ওয়ার্ম আন্ডারটোনের জন্য স্যান্ড বেজ তারপর আমন্ড এই ধরনের শেড নেমগুলো দেওয়া হয় তারপর জিরো সেভেন টফি গ্লো এই শেডটাকে আমি গালে সোয়াচ করে নিচ্ছি তো টফি কোকো chocolate, ক্যারামেল এই ধরনের শেড নেমগুলো দেওয়া হয় ডাস্কি স্কিন টোনের জন্য তো যাদের স্কিন টোন একটুখানি ডার্কের দিকে মিডিয়াম টু ডাস্কি যাতে তারা কিন্তু এই ধরনের শেড নেমগুলো চুজ করতে পারো এরপর জিরো এইট ন্যাচারাল গ্লো শেডটাও কিন্তু আমার স্কিন টোনের অনেক কাছাকাছি কিন্তু তাও একটুখানি কুল আন্ডার টোনে আর জিরো নাইন ওয়ার্ম গ্লো শেডটাও একদম পারফেক্ট ম্যাচ আমার স্কিন টোনের জন্য তো জিরো এইট আর জিরো নাইন এই দুটো শেড নিউলি লঞ্চ আর বাদ বাকি প্রত্যেকটা শেডে আমার স্কিন টোনের কাছাকাছি হলেও একটুখানি কুল আন্ডার টোনের দিক জিরো সেভেন টফিক গ্লো তো আমার স্কিন টোনের অনেক অনেক বেশি ডার্ক তো এইভাবে কিন্তু তোমরাও শেড চুজ করতে পারো আর জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এই ধরনের শেডগুলো কিন্তু মানে যেগুলো আইভরি নাম দেওয়া হয় বা হোয়াইট শেডের মধ্যে পড়ে সেগুলো কিন্তু ফেয়ার স্কিন টোনে খুব ভালোভাবে যায় তো আশা করি বুঝতেই পেরেছি কীভাবে শেডগুলো চুজ করতে হবে অনলাইন বা অফলাইন তো চলো এবার মেকআপ মেকআপগুলোটাকে কমপ্লিট করি সবচেয়ে প্রথমে আমি ডার্মা কোর টু পার্সেন্ট নিয়াসনামাইট পোর মিনিমাইজিং প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তাদের একই স্কার্স আছে স্কিন অনেক বেশি ফ্লেকি তারা কিন্তু এই প্রাইমারটা ইউজ করতে পারো সুন্দর একটা স্মুথ বেস দেয় কারণ এটা খুব সুন্দর একটা মানে লেয়ার ক্রিয়েট করে দেয় পোর্সগুলোর উপরে স্কার্সগুলোর উপরে যার জন্য খুব স্মুথ বেস ক্রিয়েট হয়ে যায় তো আমি আজকে জিরো নাইন ওয়ার্মগুলো শেডটা ইউজ করবো যেটা আমার স্কিন টোনের সঙ্গে পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে আমার থেকে গ্লো সিরাম ফাউন্ডেশনগুলোর ভিটামিন সি এন্ড টার্মারিক অ্যাড করা আছে যার জন্য এগুলো ভীষণ লাইট ওয়েট একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং লুক দেয় তার সঙ্গে সঙ্গে একটা পারফেক্ট কাভারেজ ও প্রোভাইড করে আর প্রত্যেকটা ইন্ডিয়ান স্কিন টোনের জন্য পারফেক্ট ও নতুনরা পেয়ে যাবে আর এই ফাউন্ডেশন গুলো একদম টার্মাটোলজিকালি টেস্টেড একদম কুয়ালিটি ফ্রি প্রোডাক্ট আর একদম লাইট ওয়েট হয় স্কিনে মিশে গিয়ে খুব সুন্দর একটা গ্লোয়িং লুক দেয় সঙ্গে ভীষণ লং লাস্টিং একদম আট থেকে বারো ঘন্টা পর্যন্ত স্টে করে মামা কিন্তু একদম প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আর মামা ইনিশিয়েটিভ নিয়েছে দু সালের মধ্যে ওয়ান মিলিয়ন গাছ বোনার আর মামার ব্র্যান্ড থেকে যখনই তুমি কোনো প্রোডাক্ট কেনো তা ওরা তোমার অর্ডারটাকে লিঙ্ক করে দেয় ওদের একটা ওয়েবসাইটে যেখানে ওরা ট্রিস প্ল্যান করে আর প্রপার জিও লোকেশান তোমাকে সেন্ড করে দেবে ফাউন্ডেশানটাকে কিন্তু আমি খুব ভালো করে ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি এতটাই লাইট ওয়েট আর খুব সুন্দর একটা কাভারেজ দেয় যার জন্য স্কিনের মধ্যে বসে গিয়ে সুন্দর একটা ইনস্ট্যান্ট ডিউই লুক দিচ্ছে আর খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আজকে আমি কোনো কনসিলার ইউজ করব না যেহেতু একদম সিম্পল একটা লুক রেখেছি তো এই ফাউন্ডেশানটাই আর একটুখানি আমার আন্ডার আইতে যেখানে যেখানে আমার কনসিলার অ্যাপ্লাই করি সব জায়গায় অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো একটুখানি পিঙ্কি পিঙ্কি ব্লাসার লুকের জন্য আমি মামা আর্থের আই লিপ আর চিক টিন যেগুলো হয় সেগুলোর মধ্যে থেকে জিরো ওয়ান সেটটাকে এইভাবে আঙুলের সাহায্যে নিয়ে হালকা করে হেসে আমার গালে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এগুলো ভীষণ সুন্দর ক্রিমি ফর্মুলা যার জন্য সুন্দরভাবে স্কিনে বসে গিয়ে সুন্দর একটা পিঙ্কি গ্লো দেয় আর এটা প্ল্যান করে নেওয়ার পর চাইলে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো বা স্কিপ করে দিতে পারো যারা ম্যাট লুক পছন্দ করো তো এভাবে আমি হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি তার উপর আমি মাম্মা আর্থেরই কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে আমার পুরো মেকআপ লুকটাকে সেট করে নিয়েছি আর আমি এখানে মাম্মা আর্থের জিরো থ্রি শেডটাকে ইউজ করেছি আর আজকের লোকের জন্য একদম ন্যাচারালভাবে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি যাতে একদম ন্যাচারাল দেখায় সিম্পল দেখায় আর তারপর হালকা করে মামা আর্থের মাস্কারা থেকে শেড পিক করে আমি আমার লোয়া লাস্টানটাকে আউটার কর্নার দিকে হালকা করে স্মাচ করে নিয়েছি একটা পাশে সাহায্যে আর মামা আর্থের মাস্কারা দুই থেকে তিন কোট আমার আপার আর লোয়া লাসেসে অ্যাপ্লাই করে আই লুকটাকে কমপ্লিট করে নিয়েছি একদম সিম্পল আই লুক রেখেছি যাতে রেগুলার মানে এভরিডের জন্য তোমরা এইভাবে লুকটাকে ক্যারি করতে পারো আর এরপর মামা আর্থে এই লিপস্টিকগুলোর সঙ্গে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি আমি জিরো ফোর শেডটাকে ইউজ করেছি এটা দারুণ একটা পারফেক্ট নুড পিঙ্ক টাইপের শেড একদম ঠোঁটের মধ্যে একবার বসে গেলে একদম লং লাস্টিং আর ওয়াটার প্রুফ হয়ে যায় তার সঙ্গে স্মার্ট প্রুফ হয়ে যায় আর একদম ম্যাট একটা ফর্মুলা যেটা সারা দিন ঠোঁটের মধ্যে স্টে করে আমার এই ফাউন্ডেশনটা এমআরপি হলো ফাইভ নাইনটি নাইন রুপিস যেটার মধ্যে তোমরা থার্টি এম প্রোডাক্ট পাবে এর শেল ফ্লাইফ হলো থ্রি ইয়ার্স আমার যে কোনো প্রোডাক্ট একদম টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্টই পেয়ে যাবে আমার যে কুপন কোডটা আমি দেখতে পাচ্ছ ডিজায়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই কুপন কোডটাকে ইউজ করে আর এই কুপন কোডটা ইউজ করে মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপে তোমরা মামা আর্থের যে কোনো প্রোডাক্ট একদম টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্টে পেয়ে যাবে মামার্তের অফিসিয়াল অ্যাপ লঞ্চ হয়ে গেছে তো সেখান থেকেও তোমরা সেলস আর এক্সট্রা ডিসকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারো আর মামার্তের যে কোনো প্রোডাক্ট কিন্তু অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট পার্পলেও অ্যাভেলেবল তো লিঙ্কস আর ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে মামার কিন্তু শুধু অনলাইন নয় অফলাইনেও অ্যাভেলেবেল হয়েছে যদি তুমি তোমার নিয়ারেস্ট কোনো মামার স্টোরে বা শোরুমের ভিজিট করো তো সেটার যে এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো আশা করছি তোমাদের জন্য হেল্পফুল ছিল যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দাও কেমন লেগেছে সেটাও কিন্তু জানানো দেয় একদম বলো না কমেন্ট সেকশনে আমি কিন্তু তোমাদের কমেন্টসে ওয়েট করছি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক থ্যাংকস দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই